জঙ্গলে রুদ্ধশ্বাস গুলির লড়াই, নিরাপত্তা বাহিনীর হাতে খতম নয় মাওবাদী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল 10:30 নাগাদ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড় জঙ্গলে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। রুদ্ধশ্বাস গুলির লড়াইয়ে খতম নয় মাওবাদী। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল 10:30 নাগাদ দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর একটি দল। তখনই নিকেশ করা হয় 9 মাওবাদীকে। এদিনের ঘটনার পর চলতি বছরে শুধু ছত্তিশগড়ে 154 মাওবাদী নিকেশ হল নিরাপত্তা বাহিনীর হাতে। মঙ্গলবার যৌথ অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং CRPF। ঘটনাস্থলে পৌঁছতেই দফায় দফায় শুরু হয় গুলির লড়াই। তাতেই গুলিবিদ্ধ হয় বেশ কিছু মাওবাদী, বাকিরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে 9 মাওবাদী দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। যদিও নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে অভিযান এখনও চলছে, মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে গোটা এলাকায়। প্রসঙ্গত, এর আগে গত জুলাই মাসে মহারাষ্ট্রে গুলির লড়াইয়ে নিকেশ হয় 12 মাওবাদী। যদিও 24 ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালায় নকশালপন্থীরা। ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর ওপর IED হামলা চালায় মাওবাদীরা। বিস্ফোরণে যৌথ বাহিনীর 2 জওয়ান শহীদ হন, 4 জওয়ান গুরুতর আহত হন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।